Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. প্রিয় ছাত্র ছাত্রী, আমি পীযূষ কান্তি সাহা, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক, তোমাদের সামনে আবার এসেছি। এই করোনাকালে নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো, এবং তার সাথে সাথে ই পাঠশালার মাধ্যমে যে ক্লাসগুলো চলছে তার লাভ নিশ্চয়ই নিচ্ছ। গতদিন আমরা ইলেভেনের যেখানে শেষ করেছি, অর্থাৎ অর্গানিজম ইন প্ল্যান্টস, অর্গানাইজেশন ইন প্ল্যান্টস, তাতে জাইলেম আর ফ্লোয়েমের একটা প্রিলিমিনারি আইডিয়া দিয়েছিলাম। আজকে আমরা স্ট্রাকচারগুলো পড়ব। প্রথম চলে আসি জাইলেম। জাইলেম চারটা উপাদান, আমরা আগের দিনই জেনেছিলাম। জাইলেমের ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, এবং জাইলেম তন্তু বা উড ফাইবার। এই হচ্ছে চারটে উপাদান। প্রথম চলে আসছি আমরা ট্র্যাকিড। ট্র্যাকিড এটা জাইলেমের এই উপাদানটা সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? সাধারণত ট্র্যাকিড আর ব্যক্তবীজী, গুপ্তবীজী প্রত্যেকটাতেই দেখা যায়, কেমন? আর ট্র্যাকিড একমাত্র উপাদান যেটা আর ব্যক্তবীজী উদ্ভিদে দেখতে পাওয়া যায়। আমরা চলে আসি, সেটা হচ্ছে আর ট্র্যাকিড দেখতে কেমন। ট্র্যাকিড যদি দেখি তাহলে কে দেখব? ট্র্যাকিডের লম্বাটে কোষ অনেকটা উপর দিকটা সুচলো, মাঝখানটা মোটা, এবং এর ক্ষেত্রে একদম মোটা না, কিছুটা ভোঁতা বলা যেতে পারে, এবং এর ক্ষেত্রে স্থূলীকরণ ঘটে, লিগনিন থাকে, এবং এর যে আর মাঝখানের অক্ষ একটু স্থূল, এতে সরল বা সপার কূপ দেখতে পাওয়া যায়। এতে নিউক্লিয়াস প্রোটোপ্লাজম থাকে না, তাই এটি হচ্ছে মৃত কলা, ঠিক আছে, মৃত কোষ। ফার্ন আর ব্যক্তবীজীর একমাত্র ট্যাকিয়ারি উপাদান যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে ট্র্যাকিড, ঠিক আছে। আমরা ট্র্যাকিড চলে আসি। ট্র্যাকিডের আর পরপর গায়ে গায়ে লেগে এটা একটা গুচ্ছ অনেক সময় অবস্থান করে, এবং এক্ষেত্রে কী আছে না আর কী বলে মৃত কোষ। এটার কাজ কী? এটা সাধারণত আর জল সংবহন, এবং জল সংবহনের সাথেই যুক্ত, জল খনিজ লবণ সংবহনে সাহায্য করে। নেক্সট চলে আসি আমরা, সেটা হচ্ছে ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া যদি দেখি তাহলে কীরকম দেখব? ট্র্যাকিয়াগুলি এবং এখানে বিভিন্ন রকম স্থূলীকরণ ঘটে। ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া এটা হচ্ছে লম্বাটে আর আয়তাকার কতগুলো কোষ, এবং এই কোষগুলি পর 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 সজ্জিত থাকে।
একটার উপর একটা সজ্জিত থাকে, কেমন, এই একটা, তার নিচে আর একটা, তার নিচে আর একটা, এইভাবে ট্র্যাকিয়াগুলি পরপর সজ্জিত থাকে। ট্র্যাকিয়াতে স্থূলীকরণ ঘটে, ট্র্যাকিয়ায় স্থূলীকরণ হয় সপার বা সরলকূপ, অথবা লিগনিন যখন সঞ্চিত হয় তখন স্থূলীকরণ হতে গিয়ে আর বিভিন্ন রকম অলঙ্করণ দেখা যায়, কখনো কখনো এরকম সোপানাকার, কখনো বলয়াকার, বলয়াকার অর্থাৎ এরকম রিং রিং বলয়াকার, বা রেটিকুলেট জালিকাকার, নানা রকম অলঙ্করণ আমরা দেখতে পাই স্থূলীভবন হওয়ার সময়। এই যে ট্র্যাকিয়া উপাদান, এই ট্র্যাকিয়া উপাদান গুপ্তবীজী উদ্ভিদে সাধারণত দেখতে পাওয়া যায়, ব্যক্তবীজী উদ্ভিদে যেমন নিটাম, এফেড্রা, কেমন, এবং কিছু ফার্নেও আমরা আর ট্র্যাকিয়ারি উপাদান যেটা অর্থাৎ ট্র্যাকিড দেখতে পাই, ট্র্যাকিয়া দেখতে পাই। ট্র্যাকিয়া সাধারণত প্রথম অবস্থায় সাইটোপ্লাজম থাকে এবং প্রস্থপ্রাচীর আর থাকে। প্রস্থপ্রাচীর পরবর্তীকালে কি হয় না, প্রস্থপ্রাচীরে কতগুলো পারফোরেশন প্লেট দেখতে পাওয়া যায়, অর্থাৎ আস্তে আস্তে প্রস্থপ্রাচীরের ছিদ্র যুক্ত হয় এবং পরবর্তীকালে এই ছিদ্র যখন ডিসলভ হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় তখন এটি একটা পুরোপুরি একটা নলাকার অংশ গঠন করে এবং ভেতরের সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম সব নষ্ট হয়ে যায়, স্থূলকোষ প্রাচীর, সুতরাং এটিও মৃতকোষ। এই জন্য যেহেতু নলাকার গঠন করে তাই এটাকে আমরা অনেক সময় বাহিকা বা ভেসেলস বলি, বাহিকা বা ভেসেলস, ভেসেলস, কেমন, এই হচ্ছে আর বাহিকা, এগুলিতেও অলঙ্করণ দেখতে পাওয়া যায়। কাজ কি এটার, সাধারণত একটাই কাজ, সেটা হচ্ছে জল এবং খনিজ লবণ পরিবহন করা এবং কিছু মাত্রায় দৃঢ়তা প্রদান করাও এর কাজ। আমরা চলে আসি নেক্সট হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা যদি দেখি তাহলে কি দেখব, জাইলেম প্যারেনকাইমার কোষগুলি সাধারণত আর লম্বাটে বা আয়তাকার হয়, পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট। যদি প্রাইমারি জাইলেম হয় তাহলে পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট, আর যদি সেকেন্ডারি জাইলেম হয় তাহলে এটা একটু স্থূল কোষপ্রাচীর বিশিষ্ট। এখানে সরল কূপ অনেক সময় গৌণ প্রাইমারি হিসেবে দেখতে পাওয়া যায়। অনেক সময় কি আছে না, এক্ষেত্রে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় এবং সাইটোপ্লাজম থাকে, আয়তাকার কোষগুলি পরপর সজ্জিত থাকে। সাধারণত জাইলেম প্যারেনকাইমা জাইলেমে উপস্থিত প্যারেনকাইমা কলা এবং এটি আর কী বলে পরিবহন, জল এবং খনিজ লবণ পরিবহন, জল খনিজ লবণ কিছু মাত্রায় সঞ্চয়, এগুলোই হচ্ছে এর কাজ। নেক্সট আসি আমরা, সেটা হচ্ছে জাইলেম তন্তু। জাইলেমের মধ্যে অবস্থিত কেমন যে স্ক্লেরেনকাইমা তন্তু তাকেই আমরা বলি জাইলেম তন্তু। জাইলেমের মধ্যে অবস্থিত স্ক্লেরেনকাইমা তন্তু, স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা তন্তু, এই যে স্ক্লেরেনকাইমা তন্তু, এই স্ক্লেরেনকাইমা তন্তু একটু আর বলা যায় যে পুরো সুচলো দুই মুখ, এর আর ভেতরের যে অক্ষ সেটা একদম খুবই সরু এবং দুই মুখ সুচালো, লিগনিনযুক্ত, কোষপ্রাচীর আর কী বলে প্রাথমিক এবং গৌণ প্রাচীর দেখতে পাওয়া যায় এবং লিগনিনযুক্ত প্রাচীর হয়, এগুলি মৃত এবং একটির সাথে আরেকটি ওভারল্যাপ করে থাকে যার ফলে একটা গুচ্ছাকার অংশ গঠন করে। আমরা যদি দেখি তাহলে জাইলেম তন্তু দুই প্রকার দেখতে পাওয়া যায়। জাইলেম তন্তু সাধারণত আর দুই প্রকার, এটা আর প্রাইমারি জাইলেম থেকেও হতে পারে, সেকেন্ডারি জাইলেম থেকেও হতে পারে জাইলেম তন্তু। জাইলেম তন্তু দু প্রকার, একটা হচ্ছে লিব্রিফর্ম তন্তু, লিব্রিফর্ম তন্তু, আর দুই নম্বর হচ্ছে তন্তু ট্র্যাকিড, তন্তু ট্র্যাকিড। লিব্রিফর্ম তন্তু
আর অত্যন্ত সরু এবং এর অক্ষটা খুবই সরু এবং এক্ষেত্রে কী আছে গৌণ কী বলে এটা আকারে বড় এবং কোষপ্রাচীর স্থূল লিগনিনযুক্ত দুই মুখ সুচলো লিব্রিফর্ম তন্তু এইটা গৌণভাজক কলা এটাকে আমরা শক্ত কাষ্ঠল অংশ গঠন করে বলে এটাকে আমরা উড ফাইবার বলে থাকি এবার চলে আসি সেটা হচ্ছে তন্তু ট্র্যাকিড ট্র্যাকিডের সঙ্গে কিছু তন্তু থাকে যেগুলোর অক্ষটা সামান্য বড় এবং এই কোষগুলি অপেক্ষাকৃত তন্তু ট্র্যাকিডের থেকে একটু ছোট হয় এবং এই এটাকে বলা হয় তন্তু ট্র্যাকিড এইবার আমরা চলে আসি কখনো 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 তন্তু ট্র্যাকিডে আর লিগনিন না থেকে অনেক সময় জিলেটিনযুক্ত হয় তখন এটাকে জিলেটিনযুক্ত তন্তু আমরা বলে থাকি এই হচ্ছে জাইলেমের চারটে উপাদান ট্র্যাকিড ট্র্যাকিয়া জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু এবার জাইলেম উৎপত্তির দিক দিয়ে জাইলেমকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রাইমারি জাইলেম প্রাইমারি ভাজককলা বা প্রাইমোর্ডিয়াল মেরিস্টেমেটিক টিস্যু থেকে যদি তৈরি হয় তখন প্রাইমারি জাইলেম আমরা এটাকে প্রাইমারি জাইলেম বলতে পারি আর যদি সেকেন্ডারি প্রাইমারি জাইলেম বা প্রাথমিক জাইলেম আর দুই নম্বর হচ্ছে যদি গৌণ বৃদ্ধির ফলে আর জাইলেম কলা উৎপন্ন হয় তখন গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেম আমরা বলে থাকি প্রাইমারি জাইলেম সাধারণত আমরা জানি যে প্রাইমারি জাইলেম আবার এটা দুরকম প্রথমে উৎপন্ন যে জাইলেম তাকে বলা হয় প্রোটোজাইলেম এটা প্রথম দিকে উৎপন্ন হয় এবং এই প্রোটোজাইলেমের ব্যাস ট্র্যাকিয়ার ব্যাস কিন্তু ছোট হয় সাধারণত আমরা যদি দেখি তাহলে কি দেখব ট্র্যাকিয়ার ব্যাসগুলো এরকম বড় থেকে ছোট আর থাকে যদি ট্র্যাকিয়ার ব্যাসগুলো প্রথমে উৎপন্ন জাইলেম সেটা হচ্ছে প্রোটোজাইলেম এর ট্র্যাকিয়ার ব্যাস ছোট হয় এবং পরে উৎপন্ন জাইলেম এটাকে বলা হয় মেটাজাইলেম এবং এটার ব্যাস সাধারণত বড় হয় কেমন এই সাধারণত মেটাজাইলেমের ব্যাস বড় এবং এটা সাধারণত প্রোটোজাইলেম অপেক্ষাকৃত প্রবীণ আর মেটাজাইলেম অপেক্ষাকৃত আর নবীন এই হচ্ছে জাইলেমের বিভিন্ন অংশ আমরা যদি একটু পার্থক্য দেখি তাহলে কি দেখব প্রথম চলে আসি সেটা হচ্ছে যে ট্র্যাকিড আর ট্র্যাকিয়ার মধ্যে কি পার্থক্য ট্র্যাকিড এটা অনেকটা মাকুর মতো দুই মুখ সুচালো মোটা এবং এটা অনেকটা বেলনাকার বা লম্বাটে কোষ এক্ষেত্রে কি আছে না এগুলি আর সংলগ্ন অবস্থায় থাকে আর এটি একটির উপর একটি অবস্থান করে এবং পরবর্তীকালে নলাকার অংশ তৈরি করে কেমন তো এগুলো হচ্ছে কতগুলো এখানে সরল বা সপার কূপ দেখতে পাওয়া যায় এখানে আর নানা রকম অলঙ্করণ আমরা দেখতে পাই এই হচ্ছে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম প্রথমে উৎপন্ন জাইলেম আর এটা প্রোটোজাইলেম পরে উৎপন্ন জাইলেম মেটাজাইলেম এক্ষেত্রে ট্র্যাকিয়ার ব্যাস বড় ছোট এক্ষেত্রে ট্র্যাকিয়ার ব্যাস বড় সাধারণত এক্ষেত্রে জাইলেম তন্তু আর প্রোটোজাইলেমে আর অনুপস্থিত কিন্তু জাইলেম তন্তু মেটাজাইলেমে উপস্থিত এগুলো হচ্ছে কতগুলো পার্থক্য আমরা আর একটা জিনিস আচ্ছা ওটা পরে না হয় আলোচনা করা যাবে সেটা হচ্ছে অনেক সময় আর কাণ্ড বা মূলের নালিকা বান্ডিলে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম নানাভাবে অবস্থান করে সেই অনুযায়ী আমরা আর যদি সেটাকে আমরা আর এক্সার্ক এন্ডার্ক এবং মেসাক রূপে আমরা বলে থাকি কাণ্ডের ক্ষেত্রে সাধারণত কি আছে কাণ্ডের যদি নালিকা বান্ডিল দেখি তাহলে কাণ্ডের নালিকা বান্ডিলে আর প্রোটোজাইলেম ভেতরের দিকে মেটাজাইলেমগুলো বাইরের দিকে এটাকে এন্ডার্ক বলা হয় মূলের ক্ষেত্রে উল্টো অর্থাৎ
প্রোটোজাইলেম কেন্দ্রের মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে, এই অংশটাকে বলা হয় আর এক্সার্ক। আর পাতার ক্ষেত্রে প্রোটোজাইলেম মাঝখানে, মেটাজাইলেম মাঝখানে, আর দুই পাশে প্রোটোজাইলেম থাকে, এই জন্য এটাকে বলা হয় মেসার্ক। তিন রকম অবস্থান আমরা দেখতে পাই। আমরা জাইলেমের কাজ আগেই জেনেছি, মূলরম দ্বারা শোষিত জল এটা পাতায় পৌঁছানো, এটা হচ্ছে কাণ্ডের কাজ। ঠিক আছে, কেমন? এবার আমরা পরের অংশে চলে আসব, সেটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম যদি একটু আমরা আর ফ্লোয়েমটা এঁকে নিই, তারপর তোমাদের ফ্লোয়েম আলোচনা করছি। ফ্লোয়েম আমরা আগেও জেনেছি, ফ্লোয়েমের চারটা উপাদান। একটা হচ্ছে সিভ, সিভ উপাদান, সিভ এলিমেন্টস বা সিভ অ্যাপারাটাস, যেটা দুটো জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে সিভ নল, আর একটা হচ্ছে সিভ কোষ, সিভ কোষ, সিভ সেল। দুই নম্বর হচ্ছে আর সঙ্গী কোষ বা ক্যাম্পেনিয়ান সেল। তিন নম্বর হচ্ছে আর ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, আর ফ্লোয়েম চার, ফ্লোয়েম তন্তু। আমরা প্রথম আসি, সেটা হচ্ছে সিভ উপাদান। সিভ উপাদান এটা হচ্ছে আর দুটো জিনিস নিয়ে গঠিত, সিভ নল এবং সিভ কোষ। সিভ নল, সিভ নল হচ্ছে নলাকার অংশ। কেমন? এই যে এটা হচ্ছে লম্বাটে বা বেলনাকার কতগুলো কোষ, আর পরপর একটির উপর একটি সজ্জিত থাকে, এবং এই কোষগুলিতে কী আছে, এই কোষগুলি সজীব। প্রস্থপ্রাচীরে কতগুলো ছিদ্র দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমরা বলি সিভ এরিয়া। আসলে কতগুলো সিভ এরিয়া, এই সিভ এরিয়া, তার মধ্যে কেমন প্রস্থ প্রাচীর বা পার্শ্ব প্রাচীরের সিভ এরিয়া দেখতে পাওয়া যায়, এবং এই সিভ এরিয়ার মধ্যে কতগুলো ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়, সেগুলোকে বলা হয় সিভ ছিদ্র। কেমন? আর এই সিভ ছিদ্রগুলো প্রস্থ প্রাচীরে আর একটা প্লেটের মতো অবস্থান করে, পাতের মতো অবস্থান করে, তখন এটাকে আমরা বলি সিভ প্লেট। সিভ প্লেট এর যে সাইটোপ্লাজম, যদি দেখি ভালো করে, সাইটোপ্লাজম সূত্রাকারে উপস্থিত থাকে, কোনো নিউক্লিয়াস থাকে না। এই সাইটোপ্লাজম সূত্রাকার যে সাইটোপ্লাজম, একে আমরা পি প্রোটিন বলি। কেমন? পি প্রোটিন। সিভ প্লেট, সিভ প্লেট যদি আমরা ঠিক এই জায়গায় প্রস্তচ্ছেদ করি, তাহলে কি দেখব, প্রস্তচ্ছেদে এগুলো হচ্ছে কতগুলো আর চালুনির মতো ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়, যার জন্য এগুলোকে বলি সিভ প্লেট বা চালুনি ছদা, চালুনি ছদা। কেমন? সিভ প্লেট বা চালুনি ছদা। আর এর নিউক্লিয়াস থাকে না, সাইটোপ্লাজম সূত্রাকারে সজ্জিত থাকে। কেমন? সিভ, এই যে সিভ প্লেট, এখানে কখনো ইম্যাচিওর বা যেগুলো কাজ করছে না এরকম কিছু, আর কী বলে সিভ নল, তার উপর গ্লুকান, একটা পলিস্যাকারাইড, গ্লুকানের একটা আস্তরণ পড়ে, যেটা গ্লুকান এক ধরনের পলিস্যাকারাইড, এটা ক্যালোজ, ক্যালোজ নামক শর্করার, গ্লুকান দিয়ে তৈরি, ক্যালোজ নামক শর্করার আস্তরণ পড়ে। এই জন্য যখন আস্তরণ পড়ে যায়, তখন এটাকে আমরা বলি ক্যালাস প্যাড, ক্যালাস প্যাড। কেমন? এই ক্যালাস প্যাড গঠিত হয় এখানে। আর সিভ নল, সিভ নলের কাজ কী? এটা আর সাধারণত সিভ নল আর সংবহন, অর্থাৎ খাদ্য সংবহনে সাহায্য করে, পার্শ্বদেশ এবং নিম্নাভিমুখে খাদ্য সংবহনে সাহায্য করে। কেমন? আচ্ছা, যদি কোথায় সিভ নল, সাধারণত সিভ নলের ঠিক আর একটা অংশ হচ্ছে সিভ কোষ। সিভ উপাদানের একটা অংশ হচ্ছে সিভ কোষ।
শিবকোষ যদি দেখি তাহলে কোথায় দেখব? সাধারণত শিবকোষ, ফার্ন আর ব্যক্তবীজী উদ্ভিদেই দেখতে পাওয়া যায় শিবকোষ। ঠিক আছে, শিবকোষ একটু ভালো করে যদি দেখি তাহলে শিবকোষ সব কিছুতে দেখা যায় না, শিবকোষ অনেকটা আর এটা বেশ লম্বা এবং সুচলো। মাঝখানটায় শিবকোষ কোষীয় উপাদান, প্রস্থপ্রাচীর আর পার্শ্বপ্রাচীরে অনেক সময় আর সাধারণত গৌণ প্রাচীর দেখতে পাওয়া গেলেও কোষ প্রাচীর পাতলা হয় এবং এর যে উপর দিক দুই মুখ ভোঁতা এবং এক্ষেত্রে কী আছে না গহ্বরটা অনেক সময় পুরু থাকে। কেমন, এই হচ্ছে, এটাও সজীব উপাদান, সাইটোপ্লাজম থাকে, এটাও সজীব, এটাও সজীব। এবার চলে আসি, অনেক সময় এক্ষেত্রেও আর সিভ এরিয়া বা আমাদের সিভ ক্ষেত্র দেখতে পাওয়া যায় শিবকোষ। শিবকোষ যদি আর পার্শ্বপ্রাচীরে অনেক সময় আর সিভ এরিয়াগুলো কিন্তু গুচ্ছাকারে অবস্থান করে কিন্তু সিভ প্লেট ফরমেশন করে না, সিভ প্লেট বা চালনি সদা করে না এবং এটা অনেক সময় পাশাপাশি ওভারল্যাপ করতে পারে, একটার সাথে একটা গাত্র সংলগ্ন হতে পারে। প্রস্থপ্রাচীরে আগেই পার্শ্বপ্রাচীরে সিভ এরিয়া আছে, যেখানে তারা স্পর্শ করে সেখানে কোনো আর সিভ এরিয়া থাকে বা সিভ প্লেট ফরমেশন হয় না। আমরা চলে আসি এবার হচ্ছে আর সঙ্গীকোষ বা ক্যাম্পেনিয়ান সেল। সঙ্গীকোষ বা ক্যাম্পেনিয়ান সেল, সঙ্গীকোষ ঠিক শিবকোষের পাশেই আর অবস্থিত সঙ্গীকোষ। সঙ্গীকোষ ওই জন্য শিবনলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে অথবা তার থেকে একটু ছোট হতে পারে। এটার সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, সাইটোপ্লাজম রীতিমতো দেখা যায়, সাইটোপ্লাজম দানাদার, সাইটোপ্লাজমটি হয় দানাদার ঘন এবং এর মধ্যে ভ্যাকুল খুব একটা দেখতে পাওয়া যায় না। কেমন, এই শিবকোষের শিবনলের ঠিক পাশেই আর শিব সঙ্গীকোষ আর অবস্থান করে। ধারণা করা হয় যে সঙ্গীকোষের বেশ কিছু বিশেষ করে কাজ, যেমন প্রেসার গ্রেডিয়েন্ট, চাপের যে নতিমাত্রা সেটা এর দ্বারা আর নিয়ন্ত্রিত হয়। শুধু তাই নয়, এর দ্বারা যে খাদ্য সংবহন এবং চাপ এবং খাদ্য পরিবহনের কিছু অংশ এই ক্যাম্পেনিয়ান সেলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কেমন, আচ্ছা, তাছাড়াও শিব সঙ্গীকোষ কী আছে না, সঙ্গীকোষের খাদ্য সঞ্চয়ও করতে পারে, খাদ্য সংবহনও করতে পারে। কেমন, খাদ্য সংবহন বা পার্শ্ববর্তী কোনো সিগনাল যদি নষ্ট হয়ে যায় বা ব্লক হয়ে যায় তখন এর দ্বারা খাদ্য সংবহন হয়। আমরা এবার চলে আসব ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েমে উপস্থিত যে প্যারেনকাইমা এটাকে আমরা বলি ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমা কোষগুলি পাতলা প্রস্থপ্রাচীর বিশিষ্ট, যদি গৌণ ফ্লোয়েম প্যারেনকাইমা হয় তাহলে সামান্য একটু স্থূল হয়, এটা প্রাথমিক প্রাচীর বিশিষ্ট, এটা প্রাথমিক এবং গৌণ প্রাচীর, গৌণ ফ্লোয়েম প্যারেনকাইমায় প্রাথমিক এবং গৌণ ফ্লোয়েম প্রাচীর থাকতে পারে। এগুলো সাধারণত আয়তাকার কতগুলো কোষ, খুব প্রায় দৈর্ঘ্যে প্রস্থ অনেকটাই কাছাকাছি এবং পরপর পরপর সজ্জিত থাকে। এটার কাজই হচ্ছে আর খাদ্য সংবহন করা, ফ্লোয়েম প্যারেনকাইমা আর খাদ্য সংবহন এবং খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। আমরা এবার আসব সেটা হচ্ছে কী বলে, তাহলে প্রস্থচ্ছেদে এই যে চালনিচ্ছদা, ঠিক চালনিচ্ছদার পাশেই ওই জন্য আমরা ক্যাম্পেনিয়ান সেল বা সঙ্গীকোষটা দেখতে পাই। কেমন, প্রস্থচ্ছেদে আমাদের এরকম লাগবে আর দীর্ঘচ্ছেদে এইরকম আমরা দেখতে পাবো। এবার চলে আসি ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েমের মধ্যে যে স্ক্লেরেনকাইমা তন্তু দেখা যায় সেটা হচ্ছে ফ্লোয়েম তন্তু বা বাস্ট ফাইবার, বাস্ট ফাইবার। কেমন, বাস্ট ফাইবার। আমরা আসি ফ্লোয়েম তন্তু সাধারণত লম্বাটে এবং সুচলো। ফ্লোয়েমের মধ্যে
একমাত্র আর কি বলে মৃত উপাদান হচ্ছে ফ্লোয়েম তন্তু। এর স্থূলীভবন ঘটে এবং এর অক্ষ খুব সরু এবং দুই মুখ সুচালু এবং গুচ্ছাকারে অবস্থান করে। এবং এইটি আর সাধারণত যান্ত্রিক দৃঢ়তা প্রদান করাই এটার কাজ। তাহলে আমরা চলে আসি ফ্লোয়েমে, যেহেতু তিনটি উপাদানই সজীব এবং একটি মাত্র মৃত, তাই এটাকে অনেক সময় আমরা সজীব সংবহন কলাও বলে থাকি। আমরা আসি জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য কী আছে। জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো, আর প্রথম হচ্ছে জাইলেমের চারটি উপাদান ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম তন্তু। ফ্লোয়েমের চারটি উপাদান সিবনল, যদিও সিব উপাদান সিবনল সঙ্গীকোষ, সিবকোষ সঙ্গীকোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। জাইলেম ঊর্ধ্বমুখী সংবহন ঘটায়, ফ্লোয়েম নিম্নমুখী এবং পার্শ্বমুখী সংবহন ঘটায়। জাইলেম কলার সবটাই তিনটে মৃত, একটি সজীব, সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, তাই এটা সজীব সংবহন কলা। কিন্তু ফ্লোয়েমে তিনটি সজীব, একটি মৃত, তাই এটি আর সজীব সংবহন কলা। আচ্ছা, সাধারণত জাইলেমে দুরকম তন্তু দেখা যায়, লিব্রিফর্ম তন্তু এবং তন্তু প্যাকেট, কিন্তু ফ্লোয়েমে এক ধরনই তন্তু দেখতে পাওয়া যায়। এ হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য। জাইলেম এখানে বলেনি, আর ফ্লোয়েমের মধ্যেও এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোটোফ্লোয়েম এবং একটা হচ্ছে মেটাফ্লোয়েম। ফ্লোয়েমের প্রথমে উৎপন্ন ফ্লোয়েম সেটা হচ্ছে প্রোটোফ্লোয়েম এবং পরে উৎপন্ন ফ্লোয়েম এটা হচ্ছে মেটাফ্লোয়েম। কেমন? আচ্ছা, তাছাড়াও এগুলো হচ্ছে প্রাথমিক ফ্লোয়েমের ভাগ। তাছাড়াও গৌণ ফ্লোয়েম, গৌণ বৃদ্ধির সময় ক্যাম্বিয়াম থেকে যে ফ্লোয়েম তৈরি হয় তাকে আমরা বলি গৌণ ফ্লোয়েম। কেমন? আমরা আর সিবনল, সিবকোষ আর সঙ্গীকোষের মধ্যে পার্থক্য কোথায়। সিবকোষ যদি দেখি, তাহলে সিবকোষগুলি হচ্ছে সাধারণত সিবকোষ, এটা দীর্ঘ এবং দুমুখ সুচালো, কিন্তু সিব কী বলে সিবকোষ। আর সঙ্গীকোষগুলো হচ্ছে অনেকটা আয়তাকার এবং ছোট। সিবকোষ সুস্পষ্ট সাইটোপ্লাজমযুক্ত, সাধারণত কোষগুলো পরপর পরপর সজ্জিত থাকে, কিন্তু সিবকোষ সাধারণত গুচ্ছাকারে অবস্থান করে। সিবকোষ সাধারণত আর ব্যক্তবীজী এবং ফার্নে দেখতে পাওয়া যায়, কিন্তু সাধারণত কী বলে গুপ্তবীজী উদ্ভিদে আর এবং ব্যক্ত উদ্ভিদে দেখতে পাওয়া যায় হচ্ছে সঙ্গীকোষ। আমরা এবার আসি, সেটা হচ্ছে সিব। তাহলে আমরা জাইলেম ফ্লোয়েম অর্থাৎ জটিল সংবহন কলাগুলো, জটিল কলা জানলাম। এবার হচ্ছে বিশেষ কলা। বিশেষ কলা হচ্ছে ক্ষরণকারী কলা। বিশেষ কেমন? বিশেষ কলা, বিশেষ কলা হচ্ছে সাধারণত ক্ষরণ কলা। ক্ষরণ কলাগুলোকে আমরা আর এই বিশেষ কলাগুলো, যে বিশেষ উৎপত্তিগতভাবে আকৃতিগতভাবে অসম সত্ত্ব কতগুলি কোষ যখন বিশেষ আর ক্ষরণের নিমিত্ত বা রেচন পদার্থ সঞ্চয়ের নিমিত্ত একত্রিত হয়ে আর অবস্থান করে, তখন তাকে আমরা বলি বিশেষ কলা। বিশেষ কলার মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অন্তঃস্থ আর একটা হচ্ছে বহিঃস্থ। কেমন? বিশেষ কলাগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রথম হচ্ছে বহিঃস্থ, বহিঃস্থ এবং অন্তঃস্থ। বহিঃস্থর মধ্যে বিভিন্ন রকম রোম, বহিঃস্থর মধ্যে আমরা বলতে পারি তোকীয় রোম, তোকীয় রোম, বা দুই নম্বর হচ্ছে যে মধুগ্রন্থি, মধুগ্রন্থিগুলো আছে, যেমন রোম বিভিন্ন রকম, কাণ্ডরোম, মূলরোম, গ্রন্থিরোম বা বিছুটির দংশক্রোম। চলে আসি মধুগ্রন্থি, যেমন লাল পাতা বা ইসে মধুগ্রন্থি, সুবাস গ্রন্থি অর্থাৎ এসেন্স দেওয়ার জন্য যে গ্রন্থিগুলো আছে বিভিন্ন পাপড়িতে সুবাস গ্রন্থি দেখতে পাওয়া যায়, এবং সাধারণত জলরন্ধ্র, জলরন্ধ্র বা হাইডাথোড, এটা আলোচনা করব আমরা
জলরন্ধ্র যেটা দেখতে পাওয়া যায়, আর কচু বা টমেটো কেমন এগুলোতে আমরা দেখতে পাওয়া যায়, পত্র কিনারাই আমরা দেখতে পাই। অন্তঃস্থর মধ্যে, অন্তঃস্থ বিশেষ কলার মধ্যে যেমন আমরা দেখি যে যেমন কী বলে ক্ষীরনালি কতগুলো উদ্ভিদ আছে, যেমন বট, আকন্ধ বা রবার, এদের ক্ষেত্রে আর ক্ষীরনালিতে তরুক্ষীর সঞ্চিত হয়, ক্ষীরনালি বা ক্ষীরকোষে তরুক্ষীর সঞ্চিত হয়। বা যেমন ক্ষরণ গ্রন্থি, ক্ষরণ গ্রন্থির মধ্যে যেমন আমাদের কী বলে সিস্টোলিত, র্যাফাইড এগুলো, বা তৈলগ্রন্থি বা কী বলে যেমন দেখতে পাওয়া যায় রজননালী, রজন গ্রন্থি এগুলো আমরা দেখতে পাই। এগুলো হচ্ছে কতগুলো বিশেষ কলা। কলাতন্ত্র কতগুলি কলা যখন একত্রিত হয়ে আর একটি বিশেষ কাজ বা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে তখন তাকে আমরা বলি টিস্যু সিস্টেম বা কলাতন্ত্র। কলাতন্ত্র সাধারণত তিন প্রকার, উদ্ভিদ দেহে কলাতন্ত্র তিন প্রকার। এক হচ্ছে আর ত্বক কলাতন্ত্র, এপিডার্মাল টিস্যু সিস্টেম, ত্বক কলাতন্ত্র। দুই নম্বর হচ্ছে সংবহন কলাতন্ত্র। আর তিন নম্বর হচ্ছে আর গ্রাউন্ড টিস্যু সিস্টেম বা আদি কলাতন্ত্র। এই তিনটে কলাতন্ত্র আমরা দেখতে পাই। প্রথম চলে আসি ত্বক কলাতন্ত্র, যে কলাতন্ত্র উদ্ভিদ দেহের বাইরে যে একটা আবরণ তৈরি করে এবং ভিতরের অংশগুলোকে রক্ষা করে তাকে আমরা বলি ত্বক কলাতন্ত্র। ত্বক কলাতন্ত্রের কোষগুলো সাধারণত পিপাকৃতি বা আয়তাকার হয়ে থাকে। এই ত্বক কলাতন্ত্রের কোষগুলি আর রীতিমতো সাইটোপ্লাজমপূর্ণ এবং পাতলা প্রাচীর বিশিষ্ট। কখনো কখনো এর বাইরে আর একটা লিগনিন বা কী বলে কিউটিন জাতীয় পদার্থ সঞ্চিত হয়, যদি বিশেষ করে পাতা এবং কাণ্ডে, তখন এটাকে বলি আমরা এপিডার্মিস, আর এই লেয়ারটাকে বলি কিউটিকুল। এপিডার্মিসে কিউটিকুল লেয়ার দেখতে পাওয়া যায়। মূলের ক্ষেত্রে কিন্তু এই কিউটিকুল লেয়ার নাই, তাই এটাকে আমরা মূলের যেটা সেটা হচ্ছে শুধুমাত্র এইভাবেই অবস্থান করে এক স্তর বিশিষ্ট, এটাকে আমরা বলি এপিব্লেমা। কেমন? আচ্ছা, ত্বক কোষ সাধারণত আর এর কখনো কখনো কোনো কোনো উদ্ভিদের ত্বক কোষ আর অনেক সময় ঘাস জাতীয় উদ্ভিদের ত্বক কোষ, আর এতে কী আছে না, জল সঞ্চয় করে, পাতলা প্রাচীর বিশিষ্ট হয়, তখন এটাকে আমরা বলি বুলিফর্ম কোষ। কেমন? ত্বক সাধারণত ত্বক এটা আর ত্বক কলাতন্ত্র তিনটে জিনিস নিয়ে গঠিত। আমরা যেটা এখন জানছি সেটা হচ্ছে ত্বক কোষ, ত্বকীয় কোষ। কোষগুলি সাধারণত এইভাবে অবস্থান করে, বুলিফর্ম কোষ দেখতে পাওয়া যায়। এবার আমরা চলে আসি ত্বকীয় উপবৃদ্ধি। উপবৃদ্ধির মধ্যে প্রথম দুই রকম আসতে পারে, ত্বকীয় রোম, সাধারণত মূলরোম, মূলরোমগুলো এককোষী মূলরোম, কাণ্ডরোম, যদি কাণ্ডরোম হয় তাহলে কাণ্ডরোমগুলো সব সময় আর বহুকোষী হয়, কাণ্ডরোম বহুকোষী, এই হচ্ছে কাণ্ডরোম এবং তার কিউটিকুল লেয়ার কাণ্ডরোম। তাহলে মূলরোম, কাণ্ডরোম, বহুকোষী, দুটোর মধ্যে তফাৎ, এটা এককোষী, এটা বহুকোষী, এক্ষেত্রে কী আছে না, কিউটিকুল লেয়ার আছে, কিউটিকুল লেয়ার নেই। মূলের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মূলরোম বেরোয়, তাই এই অংশটাকে আমরা পিলিফেরাস লেয়ারও বলে থাকি। এছাড়াও বিভিন্ন রকম রোম দেখা যায়, যেমন বিছুটির দংশক রোম যদি দেখি তাহলে কী দেখবো, নিচের দিকের একটা ব্যাজাল কোষ কতগুলো আর উপরের দিকে একটা গ্রন্থিময় অংশ দেখতে পাওয়া যায়, যেটা কি না আর যার মধ্যে আর একটা
বিষাক্ত পদার্থ থাকে অথবা সুচালও থাকে। এটা হচ্ছে বিচুটির দংশক্রম, যেটা আর আমাদের কী বলে ঘর্ম গ্রন্থির যে ছিদ্রতে প্রবেশ করে এবং যার ফলে আমাদের গা চুলকায়, বিচুটির দংশক্রম। এছাড়াও আমরা সাধারণত গ্রন্থিরোম দেখি, বিভিন্ন গ্রন্থিতে যে রোমগুলো থাকে সেটা হচ্ছে গ্রন্থিরোম। কেমন? আচ্ছা, এক যেমন মেসেনব্রায়ান্থিয়াম, এই মেসেনব্রায়ান্থিয়ামে আর কী আছে না, এর যে ত্বকীয় উপবৃদ্ধি এটা অনেকটা দেখতে, এটাকে আমরা বরফ উদ্ভিদও বলে থাকি। কেন বরফ উদ্ভিদ বলি না, এর একটা কোষ পাতলা অনেক বড় হয়ে যায় এবং জল সঞ্চয় করে রাখে, জল সঞ্চয় করে একদম বরফ হয়ে যায়, যার জন্য এটাকে আমরা অনেক সময় বরফ উদ্ভিদ বলে থাকি, মানে মেসেনব্রায়ান্থিয়াম। কেমন? এই উদ্ভিদটাতে আমরা আর দেখতে পাওয়া যায় জল গ্রন্থি। কেমন? জল সঞ্চয়ের ফলে এটা জলথলি তৈরি করে। কেমন? এগুলো হচ্ছে কতগুলো উপবৃদ্ধি, গ্রন্থিময় ট্রাইকোম আমরা বলে থাকি এগুলোকে, এগুলো হচ্ছে উপবৃদ্ধি। এবার চলে আসি, সেটা হচ্ছে তাহলে এক নম্বর ত্বক, দুই নম্বর হচ্ছে ত্বকীয় উপবৃদ্ধি, আর তিন নম্বর হচ্ছে রন্ধ্র। কেমন? ত্বকীয় রন্ধ্র, রন্ধ্র এটা হচ্ছে তিন নম্বর। রন্ধ্রগুলো যদি দেখি তাহলে কি দেখব, প্রথম যেটা মনে আসে সেটা হচ্ছে পত্ররন্ধ্র। পাতা এবং কাণ্ডে সাধারণত বিভিন্ন প্রকার রন্ধ্র দেখতে পাওয়া যায়, পাতায় যেটা দেখা যায় সেটা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রগুলো দুটো রক্ষীকোষ, দ্বিবীজপত্রী পাতায় সাধারণত ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক উভয় ত্বকেই পত্ররন্ধ্র থাকে, কিন্তু একবীজপত্রী পাতায় কেবল নিম্নত্বকে পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। জলজ উদ্ভিদেও যদি দেখি তাহলে কেবলমাত্র ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র দেখা যায়। এক্ষেত্রে কী আছে না, দুটি রক্ষীকোষ, দুটো সিমবীজাকৃতি রক্ষীকোষ এবং তাকে ঘিরে কতগুলো ত্বক কোষ। কেমন? এই হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র আর যদি আমরা প্রস্থচ্ছেদে দেখি তাহলে দুটো রক্ষীকোষ, এই দুটো রক্ষীকোষ, তার নিচে সাবস্টোমাটাল চেম্বার এবং তার নিচে মেসোফিল কলা, এই হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র একবীজ, এটা যেমন সিমবীজ আকৃতি হয়, একবীজপত্রী উদ্ভিদে এটা ডাম্বেল আকৃতি হয়। ডাম্বেল আকৃতি দুটো রক্ষীকোষ দেখতে পাওয়া যায়। এটা কেমনভাবে থাকে সেই অনুযায়ী চার প্রকার হয়, রানানকুলাস টাইপ, ক্যারিওফাইলাস টাইপ, ক্রুসিফেরাস টাইপ, নানা রকম টাইপ টাইপের পত্ররন্ধ্র আমরা দেখতে পাওয়া যায়। এই হচ্ছে পত্ররন্ধ্র। এবার আসি আমরা জলরন্ধ্র। জলরন্ধ্র এটা যেমন একটু আগেই আমরা বলেছিলাম যে জলরন্ধ্র দেখতে পাওয়া যায় সাধারণত কচু বা টমেটো, কেমন, এই সমস্ত উদ্ভিদের পাতার কিনারায় অনেক সময় ভোরবেলা দেখব যে জল চুঁইয়ে চুঁইয়ে বেরিয়ে আসছে, তার কারণ এদের এখানে জলরন্ধ্র দেখতে পাওয়া যায়। জলরন্ধ্র হচ্ছে আর সাধারণত দুটো আর অচল কী বলে রক্ষীকোষ থাকে, অচল রক্ষীকোষ দুটো, আর তাকে তার নিচে কতগুলো, তার নিচে কতগুলো একটা চেম্বার আর তার নিচে কিছু প্যারেনকাইমা কোষ, এরকম প্যারেনকাইমা কোষ, প্যারেনকাইমা কোষ এবং তার নিচে কিছু, এগুলো হচ্ছে জাইলেম বাহিকা এবং একে ঘিরে কিছু কোষ থাকে, এই এই হচ্ছে জলরন্ধ্র। এখান দিয়ে জল চুঁইয়ে চুঁইয়ে, জল চুঁইয়ে চুঁইয়ে বাইরে বেরিয়ে আসে, এটাকে বলা হয় হাইড্রাথোড বা জলরন্ধ্র। জলরন্ধ্র গ্যাট্টেশন পদ্ধতিতে জল চুঁইয়ে চুঁইয়ে বাইরে আসে। তাহলে ত্বক কলাতন্ত্রে দুরকম ত্বকোষ এবং ত্বকরন্ধ্র। কাজ কী ত্বক কলাতন্ত্র? এক তো বাইরের আবরণ তৈরি করছে, ভেতরের অংশগুলোকে আর রোদ বা বৃষ্টি ইত্যাদির হাত থেকে যেমন রক্ষা করছে প্রাকৃতিক পরিবেশের অ্যাডভার্স কন্ডিশনের কাছ থেকে, তেমনি আর ছত্রাক
বা অন্য রকম ব্যাকটেরিয়ার হাত থেকেও ভেতরের অংশগুলোকে রক্ষা করছে। তাছাড়াও ধ্বংসক রোম বা রোম দ্বারা জল সঞ্চয় করে রাখতে পারে, কখনো কখনো আর প্রতিরক্ষার কাজ করে, যেমন বিছুটির ধ্বংসক রোম, আবার কিছু মাত্রায় জল সঞ্চয় করে রাখতে পারে, বাষ্পমোচন হ্রাস করতে পারে কিউটিকুল লেয়ার থাকার ফলে, আর বাষ্পমোচন রোধ করে। এই হচ্ছে কতগুলো কাজ। তাছাড়াও গ্যাসিয়াস এক্সচেঞ্জ রন্ধ্রের দ্বারা সম্পন্ন হয়। এই হচ্ছে ত্বক কলাতন্ত্র। আমরা চলে আসি এবার, সেটা হচ্ছে আদি কলাতন্ত্র। আদি কলাতন্ত্র এটা আর একদম বাইরের দিকে, কাণ্ড বা মূলের সবচেয়ে বাইরের দিকে হচ্ছে ত্বক কলাতন্ত্র। আমরা যদি এটা আঁকি ত্বক কলাতন্ত্র, আর একদম ভেতরে হচ্ছে, একদম ভেতরে আদি কলা, এই সংবহন কলাতন্ত্র। বাকি যে অংশটা থেকে গেল সবটাই হচ্ছে, আর এটা হচ্ছে পুরোটাই আদি কলাতন্ত্রের অন্তর্গত। আদি কলাতন্ত্রে কী আছে? ঠিক নিচে অনেক সময় একটা হাইপোডার্মিস লেয়ার থাকে। হাইপোডার্মিস এক স্তর বা বহুস্তর বিশিষ্ট হাইপোডার্মিস লেয়ার। হাইপোডার্মিসের পর একটা কর্টেক্স অঞ্চল থাকে, এটাকে বলা হয় কর্টেক্স অঞ্চল, এবং কর্টেক্স অঞ্চলের ভেতরে একটা এন্ডোডার্মিস লেয়ার থাকে। কর্টেক্স অঞ্চল, তারপর হচ্ছে এন্ডোডার্মিস। এই পুরো অংশটা, অর্থাৎ এটা হচ্ছে হাইপোডার্মিস, কর্টেক্স আর এন্ডোডার্মিস, এই হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস পর্যন্ত অংশকে বলা হয় বহিঃস্টিলীয় অঞ্চল আদিকলার। কেমন? এখানে প্যারেনকাইমা, কোলেনকাইমা, কখনো কখনো স্ক্লেরেনকাইমা দেখতে পাওয়া যায়। দ্বিবীজপত্রী কাণ্ডে সাধারণত অনেক সময় কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা দেখা যায়। এর ভেতরের অংশ অর্থাৎ নালিকা মান্ডিল, নালিকা মান্ডিল তো জাইলেম ফ্রেম নিয়ে গঠিত, কিন্তু তার বাইরে আর পেরিসাইকেল, এন্ডোডার্মিসের পর পেরিসাইকেল, পেরিসাইকেল, পেরিসাইকেলের পর আর সাধারণত জাইলেম ফ্রেম থাকলেও ভেতরের দিকে যোজক কলার স্তর মূলের ক্ষেত্রে, জাইলেম ফ্রেমের মাঝে অথবা ভেতরে প্যারেনকাইমাটাস মজ্জা বা মজ্জারশ্মি, এগুলো সব হচ্ছে আদি কলাতন্ত্রের অন্তর্গত। আদি কলাতন্ত্র, পাতার আদি কলাতন্ত্রের একটা বিশেষ নাম আছে যাকে বলা হয় মেসোফিল কলা, মেসোফিল কলা। মেসোফিল কলা দুরকম আর কোষ নিয়ে গঠিত, একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, আর একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। প্যালিসেড প্যারেনকাইমা একটু লম্বাটে লম্বাটে কতগুলো কোষ, এবং এর মধ্যে প্রচুর পরিমাণে গায়ে গায়ে লেগে থাকে, প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে। কিন্তু স্পঞ্জি প্যারেনকাইমা এগুলো কিন্তু, এগুলো যেমন আর টাইটলি বাউন্ড, এই স্পঞ্জি প্যারেনকাইমা একটু লুজলি বাউন্ড এবং শিথিলভাবে সজ্জিত, এবং সাধারণত গোলাকার ডিম্বাকার, এর মধ্যেও কী থাকে? প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্টিড থাকে। তাহলে মেসোপাতার আদি কলাতন্ত্রকে আমরা আর মেসোফিল কলা বলে থাকি। আমরা চলে আসি এবার সংবহন কলাতন্ত্র। সংবহন কলাতন্ত্র যদি দেখি তাহলে কী দেখব? আচ্ছা, আদি কলাতন্ত্রের কাজ কী? আদি কলাতন্ত্রের যদি আমরা কাজ দেখি তাহলে মূল কাজ হচ্ছে আদি কলাতন্ত্র, সেটা হচ্ছে প্রথম আর গোটা দেহ গঠন, খাদ্য সঞ্চয়, খাদ্য সংবহন, পার্শ্বীয় সংবহন, কিছুটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান, খাদ্য প্রস্তুত করা। কেমন? ভেতরের আভ্যন্তরীণ যে ক্ষরণ কার্য আছে সেটা নিয়ন্ত্রণ করা, এই পুরোটাই হচ্ছে আদি কলাতন্ত্রের কাজ। আমরা এবার চলে আসি, সেটা হচ্ছে সংবহন কলা। সংবহন কলাতন্ত্র দুটো জিনিস, জাইলেম আর ফ্লোয়েম, ফ্লোয়েম এবং কিছু সংখ্যক আর কী বলে প্যারেনকাইমাটাস কোষ নিয়ে গড়ে। জাইলেম ফ্লোয়েম কলাতন্ত্র নিয়ে যা সংবহনে অংশগ্রহণ করে তাকেই আমরা বলি সংবহন কলাতন্ত্র। প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয় আর সংবহন কলাতন্ত্র। সংবহন কলাতন্ত্র জাইলেম আমরা আগেই জেনেছি যে প্রাইমারি জাইলেম, সেকেন্ডারি জাইলেম, অর্থাৎ প্রাথমিক ভাজক কলা থেকে তৈরি হলে প্রাইমারি জাইলেম, আর যদি গৌণ ভাজক কলা বা কী বলে থেকে তৈরি হয় তাহলে তাকে আমরা বলি গৌণ জাইলেম। জাইলেম আর ফ্লোয়েম কীভাবে অবস্থান করে সেই অনুযায়ী আমরা এটাকে
নালিকা বান্ডল, এগুলোকে একত্রে যেহেতু নালিকা তন্ত্র গঠন করে তাই ভাস্কুলার বান্ডল আমরা বলে থাকি। জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম নিয়ে তৈরি হয় আর নালিকা বান্ডল। নালিকা বান্ডল বা ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল, এটাকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। এক হচ্ছে কনজয়েন্ট, কনজয়েন্ট বা সংযুক্ত, সংযুক্ত কনজয়েন্ট, আর একটা হচ্ছে আর রেডিয়াল বা ওরিও, রেডিয়াল কনজয়েন্ট আর রেডিয়াল। কনজয়েন্ট বা সংযুক্ত কাকে বলছে? যদি একই রেডিয়াসের মধ্যে অর্থাৎ একই আর কি বলে ওটাকে একই রেডিয়াসে যদি পরপর থাকে একটাই, তাহলে তাকে আমরা বলি কনজয়েন্ট, পাশাপাশি অবস্থান করে, ঠিক আছে। আর যদি আলাদা আলাদা আর রেডিয়াসে যদি অবস্থান করে তখন, অর্থাৎ যেমন ফ্যানের ব্লেড রয়েছে না, একটা দুটো তিনটে, এইভাবে যদি রেডিয়ালি অবস্থান করে তখন তাকে আমরা বলি ওরিও সজ্জারীতি বা রেডিয়াল। কেমন? আমরা কনজয়েন্ট এটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কোল্যাটারাল বা সমপার্শ্বীয়, সমপার্শ্বীয় বা কোল্যাটারাল, কোল্যাটারাল, আর দুই নম্বর হচ্ছে সমদ্বিপার্শ্বীয় বা বাইকোল্যাটারাল, বাইকোল্যাটারাল। কেমন? সমপার্শ্বীয় অর্থাৎ পাশাপাশি অবস্থান করবে, এটা আবার দুরকম, একটা হচ্ছে মুক্ত, ওপেন, ওপেন বা মুক্ত, একটা হচ্ছে বদ্ধ, ক্লোজড। কেমন? ওপেন কাকে বলছে? যদি এরকম হয় পাশাপাশি দুটো অবস্থান করছে জাইলেম ফ্লোয়েম, কিন্তু ধরো এই যে পাশাপাশি নিচে জাইলেম আর উপরে ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করছে, তার মাঝখানে যদি কিছু না থাকে তখন তাকে বলা হয় আর তাকে বলা হয় বদ্ধ, ক্লোজড, এটা হচ্ছে বদ্ধ। আমরা আর একবার ঠিক করে নিই, এইখানে ধরো এটা জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম, কিছু নাই মাঝখানে পাশাপাশি, তাহলে ক্লোজড। আর যদি এরকম হয় যে দুটো, তার মাঝখানে একদিকে জাইলেম আর একদিকে ফ্লোয়েম, কিন্তু মাঝখানে রয়েছে ক্যাম্বিয়াম, মাঝখানে যদি একটা ক্যাম্বিয়াম লেয়ার থাকে, এইটা ধরো ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম যদি মাঝখানে থাকে উভয়ের, তখন তাকে বলা হয় মুক্ত নালিকা বান্ডল, ওপেন। কেমন? আচ্ছা, সংযুক্ত, সমপার্শ্বীয় আর আর ওপেন, এই ওপেন মুক্ত নালিকা বান্ডল দেখতে পাওয়া যায় দ্বিবীজপত্রী কাণ্ডে। কেমন? আর একবীজপত্রী কাণ্ডতে, পাতাতে আমরা দেখতে পাওয়া যায় ক্লোজ নালিকা বান্ডল, জাইলেম এবং ফ্লোয়েম পাশাপাশি থাকে না। এই অবধি আসছে? এটা নিচ্ছে? আচ্ছা, এবার চলে আসি, সেটা হচ্ছে যে বাইকোল্যাটারাল বা সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয় এখানে কি আছে না, মাঝখানে জাইলেম, তার দুপাশে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম তার দুপাশে ক্যাম্বিয়াম, এবং তারপর হচ্ছে ফ্লোয়েম, অর্থাৎ জাইলেমটা হয়ে গেল মাঝখানে। জাইলেম যদি মাঝখানে থাকে আর তার দুপাশেই ফ্লোয়েম থাকে, ক্যাম্বিয়াম থাকে, তখন তাকে বলা হচ্ছে বাইকোল্যাটারাল। বাইকোল্যাটারাল দেখতে পাওয়া যায় কিউকারবিটেসি উদ্ভিদ অর্থাৎ কুমড়ো গাছে দেখতে পাওয়া যায়, আর সমদ্বিপার্শ্বীয় এটা একটা একটা তাদের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য। আমরা চলে আসি রেডিয়াল বা ওরিও নালিকা বান্ডিল। ওরিও নালিকা বান্ডিল কী আছে? ওরিও নালিকা বান্ডিল জাইলেম, এই জাইলেম, এই ফ্লোয়েম, আবার জাইলেম, জাইলেম এবং ফ্লোয়েম, আর পাশা আলাদা আলাদা আর ব্যাসার্ধে অবস্থান করছে, ঠিক আছে। এরকম নালিকা বান্ডিলকে বলা হয় ওরিয়া, ওরিও নালিকা বান্ডিল। মূলের নালিকা বান্ডিল সাধারণত এইরকমভাবে আমরা
দেখতে পাই। এবার আর এক ধরনের নালিকা বান্ডিল আছে, এই কী বলে যেটা কনজয়েন, সেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় সেন্ট্রিক। কেমন? কেন্দ্রীয় নালিকা বান্ডিল। কেন্দ্রীয় নালিকা বান্ডিলে কী আছে? না, এটাও আবার দু প্রকার। যদি ভেতরে জাইলেম থাকে আর তাকে ঘিরে ফ্লোয়েম থাকে, ভেতরে জাইলেম তাকে ঘিরে ফ্লোয়েম, তাহলে তাকে বলছি এক্টোফ্লোয়িক নালিকা বান্ডিল। এক্টোফ্লোয়িক কেমন? এটাকে বলা হয় বলছি হাইড্রোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিক অর্থাৎ সেন্টারে কী আছে? না, জাইলেম। যেমন হাইড্রোসেন্ট্রিক নালিকা বান্ডিল দেখতে পাওয়া যায়, যেমন ফার্নের ক্ষেত্রে হাইড্রোসেন্ট্রিক নালিকা বান্ডিল দেখতে পাওয়া যায়। আর যদি এরকম হয় ভেতরে ফ্লোয়েম আর বাইরের দিকে জাইলেম, তাহলে এটাকে বলা হয় লেপ্টোসেন্ট্রিক। লেপ্টোসেন্ট্রিক নালিকা বান্ডিল, লেপ্টোসেন্ট্রিক নালিকা বান্ডিল দেখতে পাওয়া যায় ইউক্কা বা ড্রাসিনাতে। কেমন? ড্রাসিনাতে আমরা লেপ্টোসেন্ট্রিক নালিকা বান্ডিল, ইউক্কাতে লেপ্টোসেন্ট্রিক নালিকা বান্ডিল দেখতে পাই। এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার নালিকা বান্ডিল। এটা আর সাধারণত সংবহন কলাতন্ত্রের অন্তর্গত বিভিন্ন প্রকার নালিকা বান্ডিল আমরা দেখতে পাই। আমরা আর একটা জিনিস ছোট্ট করে জানব, সেটা হচ্ছে স্টিলি। স্টিলি অর্থাৎ কেন্দ্রস্তম্ভ বা স্টিলি। স্টিলি কাকে বলছে? সেন্ট্রাল কলাম অর্থাৎ একদম এন্ডোডার্মিস দ্বারা পরিবৃত যে কেন্দ্রীয় অংশটা, এটাকে বলা হচ্ছে স্টিলি। কেমন? স্টিলি। স্টিলি বা কেন্দ্রস্তম্ভ। এই স্টিলি এটাকে দুটো ভাগে ভাগ করি আমরা, প্রোটোস্টিলি আর সাইফোনোস্টিলি। প্রোটোস্টিলি আর সাইফোনোস্টিলি। প্রোটোস্টিলি অর্থাৎ এক্ষেত্রে কী আছে? জাইলেম। এক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম স্টিলিতে একদম ভেতরে অবস্থান করে, কোনো মজ্জা থাকে না। আর যদি ভেতরে মজ্জা থাকে, প্যারেনকাইমাটাস কোনো কলা থাকে, তার বাইরে জাইলেম, তারপর ফ্লোয়েম, তখন তাকে বলা হয় সাইফোনোস্টিলি। অনেক সময় এই মজ্জা অংশ নষ্ট হয়ে গিয়ে আর হল একদম ভেতরের অংশ একদম পুরোপুরি ফাঁকা হয়ে থাকে। প্রোটোস্টিলি সাধারণত তিন প্রকার, একটা হচ্ছে হ্যাপ্লোস্টিলি, অ্যাক্টিনোস্টিলি এবং প্লেক্টোস্টিলি। হ্যাপ্লোস্টিলি অ্যাক্টিনোস্টিলি আর প্লেক্টোস্টিলি। প্লেক্টো কেমন? হ্যাপ্লোস্টিলি যেখানে আর ভেতরে জাইলেমকে ঘিরে ফ্লোয়েম। যদি অ্যাক্টিনোস্টিলি এক্ষেত্রে কী আছে? এইরকম অবস্থায় থাকে জাইলেমটি, এবং প্লেক্টোস্টিলি প্লেটের মতো থাকে। কেমন? প্লেটের মতো এইরকমভাবে থাকলে তাকে বলা হয় প্লেক্টোস্টিলি। আবার কী বলে, হ্যাপ্লোস্টিলিও নানা প্রকার, এক্টোফ্লোয়িক বাইরের দিকের ফ্লোয়েম, অ্যাম্পিফ্লোয়িক দুদিকেই ফ্লোয়েম জাইলেমের। কেমন? ডিকটিওস্টিলি, ডিকটিওস্টিলির মধ্যে আর লিভ কী বলে কতগুলো লিভ গ্যাপের জন্য আলাদা আলাদা ছোটো ছোটো টুকরো হয়ে গেছে, বা অ্যাট্যাক্টোস্টিলি ভুট্টাতে যেটা দেখা যায় অর্থাৎ কাণ্ডে বিক্ষিপ্তভাবে ছড়ানো অবস্থায় আছে। কেমন? এইরকম কতগুলো আর স্টিলি আমরা দেখতে পাই। এই হচ্ছে আদি কলাতন্ত্রের অন্তর্গত বিভিন্ন রকম অংশ। এছাড়াও গৌণ বৃদ্ধি ঘটে গৌণ বৃদ্ধির সময়। আর সাধারণত যে ক্যাম্বিয়াম সক্রিয় হয়, ক্যাম্বিয়াম হচ্ছে আর পার্শ্বীয় বৃদ্ধিসম্পন্ন কতগুলো আর ভাজক কলার অংশ, যেটা পরবর্তীকালে বিভাজন ক্ষমতা ফিরে পায়। এটা দুরকম, একটা হচ্ছে এর দুরকম কোষ দিয়ে তৈরি, কতগুলো হচ্ছে আর রে ইনিশিয়ালস কোষগুলো একদম একই রকম দৈর্ঘ্যপ্রস্থ সমান, আর কতগুলো হচ্ছে ফিউজি ফর্ম ইনিশিয়ালস বা কৌণিক কোনার মতো দেখতে। এই দুরকম ইনিশিয়াল দিয়ে তৈরি ক্যাম্বিয়াম, যেগুলো গৌণ বৃদ্ধির জন্য দায়ী। তাহলে আজকে আমরা উদ্ভিদের আর কলাতান্ত্রিক গঠনগুলো আমরা আজকে আমাদের আলোচনায় আনলাম।